নৈহাটি পুরসভার 20 ও 21 নম্বর ওয়ার্ডে থার্মাল স্ক্যানিং। সঙ্গী টাইমস বাংলা। রেগান্ত সরকারের সাথে আমি তন্ময় দা আজ চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে। নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী সনদ দে মহাশয়ের উদ্যোগে আমরা চলে এসেছি আজ এখানে থার্মাল স্ক্যানিং করতে। আসুন আমরা জেনে নেব সনদবাবুর কাছ থেকে এই থার্মাল স্ক্যানিং এর ব্যাপারে। সনদবাবু, আমি এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে এই অঞ্চলের এই অরণ্যভূমি অঞ্চলে যারা বসবাস করে, এই অঞ্চলে যারা সাধারণ মানুষ, সেই সমস্ত মানুষের মধ্যে থার্মাল স্ক্যানার দিয়ে তাদের স্ক্রিনিং করা হচ্ছে। যদি কোনো মানুষের অসুস্থতা লক্ষ্য করা যায় এই স্ক্যানারের মাধ্যমে, যদি কারোর অসুস্থতা লক্ষ্য করা যায়, অসুস্থতা ধরা পড়ে, আমরা সাথে সাথেই তাদের চিকিৎসার ব্যবস্থা করি। যদি কারোর জ্বর থাকে, কোনো শারীরিক কোনো অসুবিধা থাকলে তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা নৈহাটি পৌরসভা থেকে স্ক্যানার দিয়ে আমরা আজকে স্ক্যানিং করছি। আচ্ছা, কিছু বিভ্রান্তিকর তথ্য শোনা যাচ্ছে, সেই ব্যাপারে আপনি কিছু বলতে চান? দেখুন, আমি বলতে পারি নৈহাটিতে দুটো মানুষের করোনা পজিটিভ ধরা পড়েছে। একটা হচ্ছে 2 নম্বর চন্দ্রশেখর রায় রোড, আর একটা হচ্ছে 313/1 তেলিয়াপাড়া, এই দুটো মানুষের নৈহাটিতে করোনা ধরা পড়েছে। এবং চন্দ্রশেখর রায় রোডের যে যার করোনা ধরা পড়েছে সুপর্ণা দাস, তার পরিবারের সকলকে কোয়ারেন্টিনে রাখা ছিল এবং তাদের নমুনা নেওয়া হয়েছে, গলার থেকে যে লালা নেওয়া হয় সেটা নেওয়া হয়েছে এবং সব রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বাড়ির ওই যে যার সুপর্ণা দাস, সে ক্যান্সারে আক্রান্ত, সে পজিটিভ, আর এই রিনা রায়, এই দুজনই নৈহাটিতে পজিটিভ পেশেন্ট। অর্থাৎ ওই এরিয়াটা এই মুহূর্তে রেড জোন আছে। এছাড়া নৈহাটিতে অনেক রকম বিভ্রান্তি কিছু মানুষ আছে যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালিমালিপ্ত করবার জন্য তারা কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাজে খবর ঘটাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি নৈহাটিতে দুটো পেশেন্টই পজিটিভ, এছাড়া যা শুনছেন সব দুটো। নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আপনি মানুষকে কি বার্তা দেবেন? সেই কথা বলবো যে কেউ আতঙ্কিত হবেন না। আমি আমার এই 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের বলবো, যদি কোনো সমস্যা আপনাদের থেকে থাকে সরকারি আমাদের জানাবেন। এই এলাকায় আমাদের যারা নেতৃত্ব আছে, এই অভয়রাম সিং, আশিস রায়, মদন আছে, সকলকে জানাবেন সমস্ত রকম সমস্যার সমাধান করার জন্য আমি এবং আমার দলের সমস্ত ছেলেরা প্রস্তুত আছে। কেউ আতঙ্কিত হবেন না, এই একটা কথাই। টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে একজন প্রতিনিধি আপনাদের সাথে আজকে থার্মাল স্ক্যানিং এ অংশগ্রহণ করেছে, এর জন্য টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে কে আপনি কোনো বার্তা দিতে চান? হ্যাঁ, আমি আপনাদের বাপিকে, টাইমস বাংলার বাপিকে অনুরোধ করেছিলাম, যেহেতু আজকে ওই যে দুটো এলাকায় করোনা ধরা পড়েছে, ওই দুটো এলাকার বাইরে এখান থেকে আমরা আজকে শুরু করেছি থার্মাল স্ক্যানিং, যেহেতু ওর একটা অভিজ্ঞতা আছে, তাই আমি বাপিকেও অনুরোধ করেছি যে ওর স্ক্যানারটাও নিয়ে আসুন এবং সাথে নৈহাটি পৌরসভার স্ক্যানার, অর্থাৎ এখানে আজকে 3টে স্ক্যানার যে স্ক্যানিং চলছে, আমি এর জন্য টাইমস বাংলা এবং টাইমস নিউজ যে আছে আমাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সহযোগিতা করবে। টাইমস বাংলার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা মানুষের কাছে সঠিক খবর পরিবেশন করুন। মাননীয় কাউন্সিলর মহাশয় নিজে স্ক্যান করছেন, মানুষের সাথে মানুষের পাশে তিনি 24 ঘন্টা আছেন। আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না, তার বার্তা। সরকারি নির্দেশাবলী মেনে চলুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। একজন স্থানীয় মানুষকে পেয়েছি,
তার কাছ থেকে জেনে নেব এই থার্মাল স্ক্যানিং তাদের কি মনে হচ্ছে বা কেমন লাগছে। আমার নাম হরেরাম সিং। থার্মাল স্ক্যানিংটা একটা খুবই ভালো উদ্যোগ, আমি মনে করি এটাতে এলাকার প্রচুর লোক উপকৃত হবে। যদি যদি দেখা যায় তাহলে ট্রিটমেন্টটাও পাবেন, সুতরাং এটা খুবই ভালো। টাইমস বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দৃষ্টিকে উপেক্ষা করে মানুষ এগিয়ে আসছেন। নৈহাটির 20 এবং 21 নম্বর ওয়ার্ডে মানুষেরা বৃষ্টিতে ছাতা নিয়ে থার্মাল স্ক্যানিং করাতে আসছেন। নৈহাটি পৌরসভার স্বাস্থ্য দপ্তর এবং আমাদের এক প্রতিনিধি নিজের ক্যামেরা এবং বুম ছেড়ে আজকে থার্মাল স্ক্যানিং এ এগিয়ে আসছে। বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ আসছেন। আমাদের এক প্রতিনিধি এই কাজে এগিয়ে আসছেন। তিনি বৃষ্টিকে উপেক্ষা করে একটি বাচ্চা হয়েছে তার মায়ের সাথে থার্মাল স্ক্যানিং করাতে মৃগান্ত সরকারের সাথে অন্ময় দাস, টাইমস বাংলা অ্যান্ড টাইমস নিউজ টুডে।